আমরা অনেকেই মনে করি কষ্ট দুঃখ যন্ত্রণা সামনে পেয়ে আল্লাহ বুঝি আমাকে দেখতে পারেন না। না না না, আল্লাহ যাকে দেখতে পারে বেশি তাকে কষ্ট দেয়ও বেশি, দুঃখ দেয়ও বেশি। এবার আপনি একটু আপনার ঠান্ডা মাথায় ভাবেন তো, আমরা যারা বান্দা নবী রসুলও আল্লাহর বান্দা, তো নবী রসুল কারা? যারা মাসুম, যারা নিষ্পাপ, যারা আল্লাহর গাইডলাইনে চলে, যারা আল্লাহর নির্দেশনায় চলে, যাদের আল্লাহর পছন্দ করেছেন, যারা যাদেরকে আল্লাহ বাছাই করেছেন। ইন্নাল্লাহ হাস্তাফা আদামা, যাদেরকে রব নিজে মনোনয়ন করেছেন, যাদেরকে রব নিজে বাছাই করেছেন। তাই বান্দা কেমন হতে পারে বান্দা? এবার আপনি দেখুন আদম নবীর জীবনে চোখের পানি পড়তে 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 300 বছরের অধিক সময় পার করে ফেলেছেন, সুবহানাল্লাহ। এবার আপনি দেখুন হযরত নূহ আলাইহিসসালাম, আল্লাহর প্রিয় বান্দার জীবনী, নূহ আলাইহিসসালাম যিনি কান্না করতে করতে নহর বসাই ফেলেছেন, সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন হযরত আইয়ুব পয়গম্বরের জীবনে শরীরের রোগ আর রোগ, রোগ আর রোগ, রোগ আর রোগ, মানুষের হাজার টানা কথা শুনেও ধৈর্য ধারণ করে রেখেছেন, কষ্টকে আপন করে নিয়েছেন। আইয়ুব নবীর জীবনীতে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন, আদম নবীর জীবনে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন, মূসা আলাইহিসসালামের জীবনীতে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন। আরে ঈসা পয়গম্বরকে তো একটু খেয়াল করে দেখেন, যিনি নবী হিসেবে অনেক সম্মানী, কিন্তু বাবা না থাকার কারণে অনেক মানুষই ওনার মাকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক অপবাদ দিয়েছে, অনেক অপবাদ দিয়েছে, অনেক খারাপ কথা বলেছে, ওই এরকম হাজার অপবাদ সহ্য করেছে ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, কিন্তু অধৈর্য হয়নি, ধৈর্যকে সাথে রেখেছেন। এবার কুল পয়গম্বরের সমস্ত নবী রসুলের জীবনী দেখেন, সমস্ত সাহাবাই কেরামের জীবনী দেখেন, সমস্ত আউলিয়াই কেরামের জীবনী দেখেন, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জীবনী দেখেন, কেমন জানি তাদের জীবনটা কষ্টে ভরপুর, দুঃখে ভরপুর, যন্ত্রণায় ভরপুর, অভাবে ভরপুর, অভাবে ভরপুর, অভাবে। সবার কথা বাদ দিলাম, যেই নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেই নবীর শানে রব্বে করিম বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর শানে রব্বে করিম বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুবহানাল্লাহ। যেই নবীর শানে রব্বে করিম বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, যেই নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, যেই নবীর শানে রব্বে করিম বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা 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 ফাতারদা, এমন দয়া দান করেছেন আমাদের নবীকে রব্বে করিম, এমন শান দান করেছেন। হে আল্লাহ পাক বলে হাবিব আপনি শুধু আঙ্গুল তুলবেন আসমানে চাঁদকে দুই ভাগ আমি রব্বুল আলামিন করে দিব, সুবহানাল্লাহ। আপনি শুধু দোয়া করবেন আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব, ও হাবিব আপনি যা চান আমি আল্লাহ তা করে দিব, তা করে দিব, তা করে দিব, তা করে দিব। বাস্তবতায় দেখা সেই নবী, সেই নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, মক্কার কাফেরদের অত্যাচারে কষ্ট পাচ্ছে, তাইফের জমিনের অত্যাচারে কষ্ট পাচ্ছে। নবী রহমাতুল্লিল আলামিনের কাছে সকলের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ যে পাওয়ার আল্লাহ আপনাকে দান করেছেন, চাইলে আপনি দিনকে রাত করে ফেলতে পারেন, রাতকে দিন করে ফেলতে পারেন, আরে আপনার ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যেতে পারে, আপনি নবী চাইলেন কি না করতে পারেন, তারপর এত কষ্ট নিলেন কেন, তারপর কষ্টকে আপন করে নিলেন কেন, তারপর ক্ষুধাকে আপন করে নিলেন কেন, তারপর তৃষ্ণাকে আপন করে নিলেন কেন, কারবালার ময়দানে নিজের নাতি ইমাম হুসাইনের রক্ত ঝরালেন কেন, রক্ত ঝরালেন কেন, রক্ত ঝরালেন কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে কষ্ট যে দেয় উনি হচ্ছে রব্বুল আলামিন, কাদেরকে? দুশমনকে নয়, প্রিয় বান্দাদেরকে দেয়, প্রিয় বান্দাদেরকে দেয়, প্রিয় বান্দাদেরকে দেয়। আর আমি নবী হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের সবার শ্রেষ্ঠ, আল্লাহ আমাকে অতরটি দান করেছেন সুখের জন্য, আমি সুখ নিই নাই দুঃখটাকে বাছাই করেছি, কারণ আমি ইন্নাল্লাহ মা সাবিরিনটা বাস্তব বলে আমার উম্মতকে প্রমাণ করে দেখাই দিতে চাই, উম্মতরে জীবনে যাই আসুক রবকে ছাড়িস না, রবকে ছাড়িস না, রবকে ছাড়িস না, রবের রাজায় নিজে খুশি থাকবি, তুই ধৈর্য ধারণকারী হবি, যেই দিন তোর ধৈর্য রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব তোর সাথী হয়ে যাবে, থাকবে আল্লাহু আকবার। আল্লাহর এমন একটা প্রিয় বান্দা দেখান যার জীবনে কষ্ট নাই, সবার হন না।